চন্দ্রযান 3 তো সফল হয়ে গেল, কিন্তু এরপর কি? আপাতত এই চিন্তাই ঘুরছে দেশবাসীর মাথায়। খুশির খবর হলো চন্দ্রযান 3 এ থেমে যাবে না ইসরোর ইতিহাস গড়ার যাত্রা। হাতে রয়েছে একাধিক পরিকল্পনা। ইতিমধ্যেই একাধিক প্রকল্প নিয়ে মহাকাশে আধিপত্য বিস্তারের প্রস্তুতি শুরু করেছে ভারত। মহাকাশ বিজ্ঞান চর্চায় আরও এগিয়ে যেতে তেরে ফুঁড়ে কাজ শুরু করেছেন ইসরোর বিজ্ঞানীরা। আপাতত ভারত যে মহাকাশ অভিযানগুলি নিয়ে জোর কদমে কাজ চালিয়ে যাচ্ছে, তার মধ্যে অন্যতম আদিত্য L1 ইতিমধ্যেই সেই অভিযান নিয়ে ইসরোর বিজ্ঞানীদের ব্যস্ততা তুঙ্গে। ইসরোর চেয়ারম্যান S সোমানাথ জানিয়েছেন, আদিত্য L1 উপগ্রহটি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে উৎক্ষেপণ করা হবে। শ্রীহরিকোটা থেকে মহাকাশের উদ্দেশ্যে উড়ে যাবে উপগ্রহটি। সোমনাথ জানিয়েছেন, সূর্যের বায়ুমণ্ডল সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ করতে আদিত্য L1 উপগ্রহটিকে মহাকাশে পাঠানো হবে। প্রায় 15 লক্ষ কিলোমিটার ভ্রমণ করে গন্তব্যে পৌঁছবে সেটি। সময় লাগবে প্রায় 120 দিন। আদিত্য L1-এর হতে চলেছে ভারতের থেকে সূর্যের দিকে পাঠানো প্রথম মহাকাশযান। ইসরো জানিয়েছে, মহাকাশযানটিকে সূর্য পৃথিবীর মধ্যে একটি হ্যালো কক্ষপথের L1 পয়েন্টে স্থাপন করা হবে। সূর্যের অপর নাম আদিত্য, তাই কৃত্রিম উপগ্রহটির এই নাম রাখা হয়েছে। উপগ্রহটিকে মহাকাশে বহন করে নিয়ে যাবে ভারতীয় রকেট পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল বা PSLV। আদিত্য L1 অভিযানের জন্য বরাদ্দ প্রায় 378.53 কোটি টাকা। এই অভিযান সফল হলে সৌরঝড়ের পূর্বাভাস দিতে সক্ষম হবে ইসরো। পাশাপাশি সূর্যের আবহাওয়া পরিবর্তনের প্রভাবও বুঝতে সাহায্য করবে এই উপগ্রহ। আদিত্য L1-এর পাশাপাশি আরও এক স্বপ্নের মহাকাশ অভিযান নিয়ে ইসরোর অন্দরের ব্যস্ততা তুঙ্গে। ইসরোর ইতিহাসের সবথেকে গুরুত্বপূর্ণ এই মহাকাশ অভিযানের নাম গগনযান। গগনযানই হতে চলেছে মহাকাশের গভীরে ভারতের প্রথম মানব অভিযান। 2024 সালে মহাকাশে পাড়ি দিতে চলেছে ভারতের এই মহাকাশযান। মানববাহী মহাকাশযান পাঠানোর আগে পরীক্ষার জন্য দুটি মানবহীন যানও মহাকাশে পাঠাবে ইসরো। মূল অভিযানের আগে মানবহীন যান দুটির উদ্দেশ্য সুরক্ষা এবং নির্ভরযোগ্যতা পরীক্ষা করে দেখা। গগনযান ভারতের নিজস্ব অভিযান, পুরো বিষয়টি ইসরো নিজে পরিচালনা করবে। গগনযানকে সফল করতে বেশ কয়েকটি বেসরকারি সংস্থাও হাত মিলিয়েছে ইসরোর সঙ্গে। ভারতীয় সেনা, মৌসুম ভবন, প্রতিরক্ষা মন্ত্রক, নৌবাহিনী, উপকূল রক্ষা বাহিনী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। গগনযানের বাজেট 9,023 কোটি টাকা। যদি অভিযান সফল হয়, তাহলে বিজ্ঞান, প্রযুক্তি এবং শিল্পে ভারতের অগ্রগতি কেউ ঠেকাতে পারবে না বলেই মনে করছেন ভারতীয় বিজ্ঞানীরা। পাশাপাশি 2024 সালে আমেরিকার সঙ্গে যৌথ উদ্যোগে রাডার নিসার পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ভারত। পৃথিবীর বাস্তুতন্ত্রের পরিবর্তনগুলি বোঝার জন্য পৃথিবীর কক্ষপথে এই রাডারটিকে পাঠানো হবে। অভিযানে মোট খরচ হবে প্রায় 12,296 কোটি টাকা। 2024 সালে মঙ্গল গ্রহে মহাকাশযান পাঠানোর প্রস্তুতিও নিতে শুরু করেছে ইসরো। এই অভিযানের নাম মঙ্গলযান 2। তবে এই অভিযানে কত খরচ হচ্ছে তা নিয়ে এখনও কোনো তথ্য সামনে আসেনি। প্রাথমিক পর্যায়ে রয়েছে ইসরোর শুক্রযান 1-এর প্রস্তুতি। শুক্র গ্রহে মহাকাশযান পাঠিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাতেই এই অভিযানের পরিকল্পনা করছে ইসরো। এতে খরচ হবে 500 থেকে 1,000 কোটি টাকা।